সো স্টে উইথ লেটস গেট স্টার্টেড প্রথমে উদ্ভিদের অলিঙ্গী জন প্রকার ক্লিয়ারলি জবা আমি বিশেষত চারি প্রকার উদ্ভিদর অলিঙ্গ জন বিষয়ে পড়ে গোটি হচ্ছে বিভাজন দুই হোক কলিকন বা কোরকোদ্গম তিন হোক রেণুভবন এবং চারি হচ্ছে অঙ্গীয় জনন অলিঙ্গি জনন কাহা কুহা এ বিষয়ে তুমি ক্লিয়ারলি জাছ যেতে বেড়ে জনন প্রক্রিয়ার পু যুগ্মক স্ত্রী যুগ্মকর মিন হুয়ে না বা লিঙ্গীয় কোষ মান মিন নহ কেবল মেগাসপোর্ বা মাতৃকোষর বিভাজন ঘটার দ্বারা এূতন অপত্যকোষ মানে জাত হয়ে থাকে সেভূ জনন প্রক্রিয়া আমি অলিঙ্গিজন প্রক্রিয়া বলে কুছি অলিঙ্গী জনন প্রক্রিয়ার পুরা শেষের রয়েছে অঙ্গী জনন প্রক্রিয়া

এবং এই অপত্যকোষগুলো পরবর্তী সময়ের পূর্ণাঙ্গ জীবরূপে বসবাস করতে বা স্বয়ং সম্পূর্ণ জীবনে পরিণত হয়ে থাকে এমানটি বিভাজন ও কোষ যুবকর বিভাজন ঠিক সেইভাবে ভাবে হয়ে থাকে যেপর মনুষ্যর হেয়ে সময় বিভাজন প্রক্রিয়ায় যেপর ন্যষ্টি ও কোষ বিভাজন হয়ে থাকে কোষ বিভাজন সময়ের নষ্টটি ও কোশ যুবক সান দুইভাগের বিভাজিত হয়ে থাকে ওকে তে এই প্রক্রিয়া আমি পৰিবা। দুই হাউ কলিকন সাধারণত ইস্ট এই প্রক্রিয়ার বংশবৃদ্ধি করে থাকে ইস্টু ব্যবহার করে সাধারণত পাউরুটি এবং সুরা সার প্রস্তুত করা যাই থাকে ইষ্টের অনেক শিল্পজাত প্রয়োগ রয়েছে ওকে তাতৃকোষে প্রথমে এক কোরকো বা কলিকা দৃশ্য মান ইয়ে হচ্ছে ইস্ট্র মাতৃকোষ এবং এখানে যে ছোট প্রবর্ধটি দেখা যাচ্ছে এখন কলিকা বা কোরককো ওকে ধীরে ধীরে এই কলিকাটি বড় হওয়া লাগে এবং ইয়ে যেতলে সম্পূর্ণভাবে বড় হয়ে যায় মাতৃকোষর বিচ্ছিন্ন হয়ে যায় বর্তমান ইয়ে স্বয়ং সম্পূর্ণ জীবনে পরিণত হয়ে নিজে নিজে স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে বসবাস করাে ওকে তো এই প্রক্রিয়া আমি কলিকন বা কোরকোদ্গম বলে কৌচে এবং এই যে প্রবর্ধটি কু কলিকা বা কোরককো বলে থাকে তিন রেণু প্রক্রিয়া রেণু ভবন দ্বারা অপুষ্পক উদ্ভিদর বংশবৃদ্ধি হয়ে থাকে অপুষ্পক উদ্ভিদ কহিল আমি বুঝবা যে কেশর চক্র ও ফলিকাচক্র নাই কেশর চক্র ও ফলিকাচক্র কন এ বিষয়ের আমি সপুষ্পক উদ্ভিদর সময় নড়ে ক্লিয়ালি দেখা ওকে তো ছতু ও ফিম্পি জাতীয় কবক মানুষ সাধারণত রেণু ভবন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয়ে থাকে এমান অসংখ্য কলা কলা রেণু দেখা যায় এই কলা কলা রেণুগুড়ি বায়ু বা জলরে ঘুড়ি বুলতি বায়ুরে উড়িযাতে কি জলের ভাসযান ওকে তো এমানে পুঁ ভাসি ভাসি বা উড়ি উড়ি কৌশি যদি অনুকূল পরশ্রে পড়া দনুকূল পরিবেশ পাইলে এই রেণুগুড়ি অঙ্কুরগম হুম অঙ্কুরিত হুয়া এবং এ পরবর্তী সময়ের গোটি নূয়া জীব সৃষ্টি হয়ে থাকে বা নূপ ফেপি সৃষ্টি হয়ে থাকে তো রেণু দ্বারা এই জনন প্রক্রিয়া সম্পাদিত এই জনন প্রক্রিয়া আমি রেণু ভবন প্রক্রিয়া বলে থাও সাধারণত ରେଣୁକୁ ଆମେ ଦୁଇ ଭାଗରେ ଡିଭାଇଡ଼ କରିବା ଯଥା ଚଳ ରେଣୁ ଓ ଅନ୍ୟଟି ହେଉଛି ଅଚଳ ରେଣୁ ଠିକ୍ ଅଛି ତ ଚଳ ଓ ଅଚଳ ରେଣୁ ଯେଉଁ ରେଣୁଗୁଡ଼ିକ ନିଜେ ନିଜେ ଚଳନକ୍ଷମ ଅଟନ୍ତି ଯେଉଁମାନେ ସନ୍ତରଣ କରିପାରିବେ ବା ଗୋଟିଏ ସ୍ଥାନରୁ ଅନ୍ୟ ସ୍ଥାନକୁ ଯାଇପାରିବେ ମୁଭ୍ କରିପାରିବେ ସେହିଭଳି ରେଣୁଗୁଡ଼ିକୁ ଆମେ ଚଳ ରେଣୁ କହିବା ଏବଂ ଯେଉଁ ରେଣୁଗୁଡ଼ିକର ଚଳନକ୍ଷମତା ନଥାଏ ସେମାନେ ହେଉଛନ୍ତି ଅଚଳ ରେଣୁ ঠিক আছে বর্তমান চল অচলু কেউ কেউ মান দেখা ক্লিয়ারলি জাণ প্রথমে হচ্ছে ইউলোথ্রিক্স নামক এক শৈবা আপাখা প্রায় চারটি বা আঠটি বা তা অধিক চলরেণু দেখা যায় এবং এই চলরেণুগুলো ইউলোথ্রিক শৈবাড় শরীর বাহারি বায়ু বা জলরে বা নিজে নিজে অন্যত্র চাল যাতে এবং সেখানে অনুকূল পরিবেশের এক নূতন ইউলোথ্রিক শৈবা সৃষ্টি করে থাকে ঠিক সেইভাবে যদি আমি পেনচিলিম কথা চিন্তা কৰিব ত'লে পেনচিলিম ৰু সাধাৰণতে পেনচিলিন্ ইঞ্জেকচন প্ৰস্তুত কৰা পেনচিলিম এক গুৰুত্বপূৰ্ণ কবক অটে ই আমাৰ মেডিচিন ফাৰ্মগুড়িক ইউজ কৰি থাকা অ'কে তেনচিলিম হেঁচা এক কবক আৰু এটা অচল ৰেণু থাকে এই ৰেণুগুড়িকৰ চলন ক্ষমতা ন থাকে নেক্সট থিং হ'ল পাইয়ম পাইথিঅম এক কবক অটে এৰ উভয়ল আৰু অচল ৰেণু থাকে पथ्यम कवक उभय चल अचल रेणु थाए त निर्दिष्ट परिस्थिति अनुसार चल अचल रेणु वंश ऋणुडिको वंशविस्तारले साय गरिपि आर्द्र परिवेशले चलरेणुगुडिक वंशविस्तार साह्य गर्छ शुष्क परिवेशले अचल रेणु वंश ऋणुडिको वंशविस्तारले साय गरि चार अंगीय जनन प्रक्रिया जति कि उद्भिद र पत्र मूल काण्ड र अंश अंशहरू एक नूतन उद्भिद जात हे त अङ्गीयजन पनि कहाँ छोटिया एक्जामपल नै देखा এখানে অমর পইর গোটি পত্র দিয়ে যাই অমরপই গছর তো অমর পই পত্র যদি আমি কিছু দিন পর্যন্ত ছিডকি আন কি দিন পর্যন্ত পাঁচ অল্প অল্প স্প্রে করা তাহলে এই যে তার দন্তুরিত অংশগুলি ধীরে ধীরে গজা বাহার লাগবে এবং এটা তো মানে যেপর যেপর ছোট ছোট গছ বাহার লাগবে তো আমি কবা যে পত্ররূ তার নূয়া গছ বাহার ঠিক আছে ঠিক সেইভাবে কদলী আখু গোলাপ এমনি এই অঙ্গীয়জন্য প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে সতমূলি ও ডালিয়া হচ্ছে দুই প্রকার গছ যে যার মূল নূতন উদ্ভিদ জাত হই থা নৃষ্টি থাকে মূল ওকে কদলী পিয়াজ অদা হলদী রূ নিম্ন কাণ্ডর নূতন গছ জাত ভূ নিম্ন কখন কৌশি উদ্ভিদর মাটি তলে রই বা বা কাণ্ড দেখা দেখতে অংশ আমি ভূ নিম্ন কাণ্ড বলে কোবা অঙ্গীয় জনন সাধারণত পাই বহ উপযোগী হয়ে থাকে কৃষি পদ্ধতিপায়ে নূয়া চারা সৃষ্টি করা এই অঙ্গীয় জননর সাহায্য নির কদী গোলাপ মল্লি আদি গছ মান মঞ্জি হুয়ে কথা তুমি জাগছ ওকে তে এই গছ মান অপত্য সৃষ্টি করার গছগুড়ি ক্লোনি আমি এই অঙ্গীয় জনন পদ্ধতির সাহায্য নিয়ে প্রকার হেদ জাঁয়া অঙ্গীয় জনকিভাগে ডিভাইড করছে বা তিন প্রকার রে যথা বিখণ্ডন ছেদন ও কলমীকরণ স্টার্টিংরে আমি ডিসকশন কলে বর্তমানে আমি ওয়ান বাই ওয়ান দেখব প্রথমে দেখা বিখণ্ডন স্পাইরোগাইরা পড়ি কতক শৈবাড় ও অন্য কেক অপুষ্পক উদ্ভিদে থালস রয়ে আমি থালস কে এই থালসগুক ঠিক এইভাবে ভাবে বিভাজিত হয়ে এ প্রত্যেক অংশ গোটি গোটিয়ে নয় স্পাইরোগাইরা বা অপুষ্পক উদ্ভিদে পরিণত হয়ে থাকে ওকে ତେଣୁ ଯେହେତୁ ଥାଲସ୍ ବିଖଣ୍ଡନ ହେଉଛି ଏହାକୁ ଆମେ ବିଖଣ୍ଡନ ପ୍ରକ୍ରିୟା ବୋଲି କହିବା ନେକ୍ସଟ ହେଉଛି ଛେଦନ ବାକ୍ସ ଓ ମନି ପ୍ଲାଣ୍ଟ ଆଦି ଗଛର ଯଦି ଆମେ କାଣ୍ଡକୁ ଛୋଟ ଛୋଟ କରିକି କାଟିଦେବା କୌଣସି ଗୋଟିଏ କାଣ୍ଡକୁ ଏଠୁ ବାହାର କରି ତାକୁ ଛୋଟ ଛୋଟ କରିକି କାଟିଦେବା ଏବଂ ଏଇ ଛୋଟ ଅଂଶଗୁଡ଼ିକୁ ମାଟି ତଳେ ପୋତିବା ବା ମାଟିରେ ପୋତିବା ତାହେଲେ ପ୍ରତ୍ୟେକ ଅଂଶରୁ ନୂଆ ଗଛ ଜନ୍ମ ନେଇଥାନ୍ତି ନୂଆ ଗଛ ସୃଷ୍ଟି ହୋଇଥାନ୍ତି ଓକେ ତେଣୁ ଏହାକୁ ଆମେ ছেদন প্রক্রিয়া বলে কুচে কারণ আমি কাণ্ড বা যেটা মুখ্য শাখা রয়েছে সে শাখা কু আমি ছেদন করছি মনে করব এই যে শাখা বা কন্ডটি বহু পাকল নহাওয়া আবশ্যক নেক্সট থিং কলমীকরণ যে পদ্ধতিতে উৎপন্ন উদ্ভিদর সমস্ত গুণ মাতৃ উদ্ভিদর গুণ সহ সান অপরিবর্তিত রয়েছে তা কলমীকরণ কুয়া যায় ତୁମେ ଏପରି ବୁଝିପାରିବ ଯେ ଏ ନାମକ କୌଣସି ଗୋଟିଏ ବ୍ୟକ୍ତିର ଘର ବାରିପଟେ ଏଭଳି କୌଣସି ଗୋଟିଏ ଗଛ ରହିଛି ଗୋଟିଏ ଆମ୍ବ ଗଛ ରହିଛି ଯାହାର ଫଳ ଖୁବ୍ ସ୍ଵାଦିଷ୍ଟ ଅଟେ ଓକେ ସେ ଚାହୁଁଛନ୍ତି ଠିକ୍ ଏହିଭଳି ଭାବେ ମୋତେ ଆଉ ଗୋଟିଏ ଗଛ ଦରକାର ଯାହାକି ମୁଁ ମୋର ଫାର୍ମରେ ଲଗାଇ ପାରିବି ବା ଏଇଥିରୁ ଏହିଭଳି ଆଉ କିଛି ଗଛ ମୋତେ ଦରକାର ତ କେମିତି କରାଯାଇପାରିବ ଯଦି ଆମେ ଏହାକୁ କଲମୀକରଣ କରିବା ତାହେଲେ ଏହି ଗଛର এই গছর যে ন গছগুড়ি উৎপতি হেবে বা সৃষ্টি হবে। সেই গছগুড় গুণ মধ্য এই মাতৃগছ গুণ সহিত অপরিবর্তিত রেব সেম স্বাদিষ্ট বিশিষ্ট সেই আ্বগগুড়ি হবে। ক্লিয়র তাহলে কলমীকরণ একজাক্টি কমিটি করা যায় প্রথমে গোটে তরুণ গছর অগ্রভাব কাটি দিয়া যায় এবং এই কটা স্থানের অন্য গোটি গছর কটা ডাল কলমী মাটি বাঁধি দিয়া যায় ঠিক আছে গোটে তরুণ গছর অগ্রভাব কাটি দিয়া যায় গোটে ইয়ে গোটে গছ গছৰ গোটেই কাণ্ডৰ অগ্ৰভাৱ আমি স্লাইটলি কাটি দেলে অন্য়ে গছৰ কটা ডা আমি এইগাইদে এই ট'টাল পোৰ্চনক আমি কলৈ মাটি বান্ধি দাব কলী মাটি মনে ৰখ সাধাৰণতঃ কটা না গোবৰ তাৰপিছত পটু মাটি ৰিশ্ৰণক আমি কলৈ মাতি বুলি কৈ থওঁ অ'কে এইযোৰ স্থানটি আমি বান্ধি দেকু প্ৰত কিছু পানী দবা যা এতিয়া আদ্ৰ ৰহিব বা অদা ৰহিব फलै किदिन यहाँ स्वयंसम्पूर्ण गछ परिणत हुन्छ यहाँ अन्य स्थान लगैले सठार एक नू गछ जन्म नब बा नगछ वृद्धि गचर समस्त गुण मतृ गुण सहित अपरिवर्तित रहेको ठीक अझै आम्ब गोलाप लेम्बु ए पद्धतिर कलमीकरण कलमीकरण पद्धतिले नयाँ गछ सृष्टिको जाइपऱ्य कलमीकरण र दुई प्रकार रह गोटे हौ गुटी कलमी अन्य हौली कलमी डालिकलमी गुटी कलमी তো প্ৰথমে আমি ডাালিকলমী বিষয়ে পঢ়িবা তাপেৰে গোটেই কলমী বিষয়ে পঢ়িবা ডালিকলমী কিপৰি কৰা যায় ক্লিয়াৰলি লক্ষ্যকৰ এঠাই এক ফিগৰ দিয়া যায় উদ্ভিদ অটে এই উদ্ভিদৰ কোনো এক নৰম বা কঁৱলীয়া ডাঙক আমি মাটি পৰ্যন্ত বংকা ঠিক এইভাৱে যেপৰিকাই দিয়া যায় অ'কে ইকেইকি আমি মাটিত পোতিদবা ঠিক আছে মাটি তলে পোতি ইয়াৰ উপৰ অংশৰে আমি কিছু কলমী মাটি দৱা

ତ ବର୍ତ୍ତମାନ ଏହାକୁ କଲମୀ ମାଟି ଦେଇକି ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଏଥିରେ କିଛି 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 ପାଣି ଢାଳିବା ଏବଂ ପାଣି ଢାଳିବାର କିଛି ଦିନ ପରେ ଆମେ ଦେଖିବା ଯେ ଏଇ ଯେଉଁ ଶାଖାରୁ ବା ଏଇ ଯେଉଁ ଶାଖାଟିକୁ ଆମେ ପୋତି ଦେଇଥିଲେ ସେଇଠୁ ନୂତନ ଉଦ୍ଭିଦ ଜାତ ହେବାକୁ ଲାଗିବ ଏଇଠୁ ନୂଆ ଗଛ ସୃଷ୍ଟି ହେବ ଏହା ଟିକିଏ ବଡ଼ ହେଲା ପରେ ଆମେ ଏଠାରୁ ତାହାକୁ କାଟି ଅନ୍ୟତ୍ର ନେଇକି ଲଗାଇଲେ ତାହା ଏକ ସ୍ୱୟଂସମ୍ପୂର୍ଣ୍ଣ ଗଛରେ ପରିଣତ ହେବ ଏବଂ ଏହି ଗଛର ନୂଆ ଗଛର ବା ଅପତ୍ୟ ଗଛର ସମସ୍ତ ଗୁଣ ମାତୃ ଗଛର ଗୁଣ ସହିତ ଅପରିବର୍ତ୍ତିତ ରହିବ বৰ্তমান গোটেই কলম কিপৰি কৰা যায় দেখা গোটেই কলমীপাই পেলাই মনে ৰখ সমস্ত কলমীকৰণ পাই আমাক কলৈ মাটিৰ বহুত আৱশ্যকতা ৰচি কলৈ মাটি ক' মই তুমি ক্লিয়াৰলি কয়লি সাধাৰণতে কটা না পটু আৰু গোবৰৰ মিশ্ৰণক আমি কলৈ মাতি বুলি কৈ থওঁ অ'কে কণ কৰিব গোটেই কলমেৰে গোটেই কলমী সাধাৰণতে পাকলীয়া গছৰে কৰা যায় যি গছ গুড়িক আম্বভি গছৰে যাৰ ডা বহুত পাকল থ কারণ আমি তা মোড়িপারি তো এতে আমি ডালিকলমীকরণ প্রক্রিয়া সম্পাদন করে পারি সেভাবে ক্ষেত্রে এক গুটি কলমী প্রক্রিয়ার কলমীকরণ করা যায় প্রথমে এর কোণি গোটিয়ে ডলু মোটা এবং শক্ত ডাড় বছা যায় যেপরি এই ডালটি ওকে এবং এর মধ্যভাগ মু বকলক বাহার করেছি যদ্বারা তার ধলা অংশটি ক্লিয়ারলি বর্তমানে এটি ভিজিবল হোক ওকে বর্তমান এই যে ধরা অংশ উপরে আমি কন করা না কিছু কলই মাটি দেওয়া আপনার কলই মাটি দিয়ে ଏହାକୁ ଆମେ କ'ଣ କରିବା ନା ଏଇଟାକୁ ବାନ୍ଧିଦେବା କୌଣସି ଏକ ଅଖା ସାହାଯ୍ୟରେ ଓକେ ଜରି ଅଖା ନହେବା ଆବଶ୍ୟକ ସୁତୁଲି ଅଖା ହେଲେ ଖୁବ୍ ଭଲ ଓକେ କାରଣ ତାହା ଜଳକୁ ଆବଜର୍ଭ କରିକି କିଛି ସମୟ ରଖିବ ଓଦା ହୋଇକି ରହିବ ଯଦ୍ଵାରା ଏଇ ଜାଗାଟା ଆଦରେ ରହିବ ଠିକ୍ ଅଛି ତ ଆକୁ ବାନ୍ଧିଦେବା ଏବଂ ବାନ୍ଧି ଦେଇକି ଏଇ ଯେଉଁ ଡାଳର ଠିକ୍ ଉପର ଡାଳରେ ଆମେ ଗୋଟିଏ ମାଠିଆ ଓହଳେଇ ଦେବା ଗୋଟିଏ କଳସୀ ଓହଳାଇ ଦେବା ଏ କଳସର ନିମ୍ନ ଅଂଶରେ ଆମେ ଗୋଟେ ଛୋଟ କଣା କରିଦେବା ରନ୍ଧ୍ର କରିଦେବା এবং কলসের প্রত্যেক দিন পাঁড়ি ফুল করে রক্ষা যদ্বারা পানি ধীরে ধীরে টপ টপ হয়েকি প্রত্যেক দিন বা প্রতি মোমেন্টে এ উপরে ঠিক আছে যদ্বারা এই যে আমি কলহী মাটি এটি বাঁধিকি রকিছি এই যে স্থানটি এই জায়গাটা আদ্রর হোক পরবর্তী সময় এ হব না গছ জন্ম নেব কিছু দিন পরে এবং এই গছটি আমি এটু কাটিকি বাহার করে ন ওকে অন্যত্র নিয়ে লগাই অন্যত্র লগাইলে এক স্বয়ংসম্পূর্ণ গছরে পরিণত হব কিছু দিন পরে So this is all about today's class. See you in the next episode. If you like this episode, please hit a like and leave a comment. What do you think about this video? Thanks for watching.